হাঁটু ব্যথা আসলে সমন্বিত চিকিৎসা। অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে কেন আজকে এই বিষয়টি নির্ধারণ করা হয়েছে, সমন্বিত চিকিৎসার কথা কেন উল্লেখ করা হয়েছে, স্যার যদি একটু বুঝিয়ে বলতেন। জি, আপনাকেও ধন্যবাদ যে আসলে এই সুন্দর একটা বিষয় অবতারণা করার জন্য। আমরা আসলে সমন্বিত চিকিৎসা বলতে একটা জিনিস বোঝাই যে আমরা ওষুধ নির্ভর চিকিৎসাটাকে বর্তমান বিশ্বে, শুধু আমাদের দেশে নয়, সব জায়গায় আমরা অনুৎসাহিত করছি। তাই বলে ওষুধের প্রয়োজন নেই তা না, অবশ্যই ওষুধের প্রয়োজন আছে, বাট একটা সমন্বিত চিকিৎসা বলতে এখানে কিছু ওষুধ, ফিজিওথেরাপি, এক্সারসাইজ, লাইফ স্টাইলে পরিবর্তন, এই চারটা জিনিসকে একসাথে নিয়ে আসা। অনেক সময় দেখা যাচ্ছে আমরা যেটা প্রথম থেকে বলছিলাম যে কি কারণে ব্যথা হচ্ছে, না জেনেই আমরা ব্যথানাশক ওষুধ খাচ্ছি এবং সেটা দিনের পর দিন খাচ্ছি। ব্যথার ওষুধ খেলে সাময়িকভাবে ব্যথা কম থাকে, বন্ধ করলে আবার ব্যথা চলে আসে। আসলে এটা তো চিকিৎসা না, এটাকে আমরা বলি এটা সিমটোমেটিক ট্রিটমেন্ট। বাট কারণ অনুযায়ী যদি আমরা, যেমন কারো যদি লিগামেন্ট ইঞ্জুরি হয়, সেই লিগামেন্টটা যতক্ষণ না স্বাভাবিক হবে ততক্ষণ কিন্তু তার পেইনটা যাবে না। কারো কারো ক্ষেত্রে আমরা দেখতে পাই যে লিগামেন্ট ইঞ্জুরিটা টিআর পর্যায়ে চলে গেছে, যে তার থার্ড ডিগ্রি ইয়ে হয়েছে বা টিআর হয়ে গেছে কমপ্লিট। যতক্ষণ না ওইটা রিকনস্ট্রাকশন সার্জারির মাধ্যমে ঠিক করা হবে ততক্ষণ কিন্তু তার হাঁটু ব্যথার সমস্যাটা যাবে না। ঠিক তেমনি কারণটাকে নির্ণয় করে সেই কারণ অনুযায়ী যদি আমরা সমাধান করতে পারি তাহলে আমরা দীর্ঘমেয়াদী ভালো থাকতে পারবো। তো এই সমন্বিত চিকিৎসার মধ্যে আমরা এই জিনিসগুলো বলছি, কারো ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি, এক্সারসাইজ, লাইফ স্টাইল পরিবর্তন, কারো হয়তো সার্জারিও লাগতে পারে, এবং সার্জারির আগে পরেও দেখা যায় যে রিহ্যাবিলিটেশনের গুরুত্ব রয়েছে। এই প্রত্যেকটা জিনিসকে যদি সমন্বয় করে চিকিৎসাটা করা যায় তাহলে রোগীর দ্রুত ভালো হয় এবং দীর্ঘমেয়াদী ভালো থাকে। তো সেই সমন্বিত চিকিৎসাটাকে আমরা প্রাধান্য দিয়ে আজকে প্রোগ্রামটা উদ্দেশ্য আমরা বলবো, যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, আপনি কি কারণে আপনার সমস্যাটা হচ্ছে সেটাকে আপনি আগে অ্যাড্রেস করবেন বা নির্ণয় করবেন আপনার চিকিৎসকের মাধ্যমে, তারপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি বাকি চিকিৎসাগুলো নেবেন। আমাদের সাধারণ মানুষদের মধ্যে কিছু ইয়ে আমরা দেখতে পাই অনেক সময় যে বলে যে ডাক্তার সাহেবের কাছে গেলাম, কিছু ওষুধ দিয়ে দিলো, এটাই আমি কন্টিনিউ করব। ফিজিওথেরাপির কথা বললেও অনেকে নিতে চায় না, এবং লাইফ স্টাইলের পরিবর্তনের ক্ষেত্রে যে দিক নির্দেশনা গুলো দেওয়া হয় সেগুলো অনেক সময় ফলো করে না, যার ফলে উনি লং টার্ম ভালো থাকতে পারেন না। তো আমরা এই জন্য উৎসাহিত করছি, সমন্বিত চিকিৎসা নিলে আপনি দীর্ঘমেয়াদী ভালো থাকবেন। যেমন আপনার ফ্লুইডটা কমে গেছে, ওটা বাড়ানোর জন্য হয়তো চিকিৎসক আপনাকে এক ধরনের সাপ্লিমেন্টারি ইঞ্জেকশন দেয়, অনেক সময় হায়ালুরোনিক অ্যাসিড বা এই জাতীয় অনেক ধরনের ফুড সাপ্লিমেন্ট আছে যেটা জয়েন্টের ফ্লুইডটা বাড়াতে সাহায্য করে। অনেক সময় ডায়েটারি সাপ্লিমেন্ট মুখে খাওয়ার জন্য দেয়, সেটা আপনি কন্টিনিউ করবেন। কিছু এক্সারসাইজ আছে যেটা আপনার হাঁটুর মাংসপেশি লিগামেন্ট গুলো শক্তি বৃদ্ধি করে, সেগুলো আপনি রেগুলার করবেন। কিছু নিয়ম কানুন আছে যেটা মেনে চললে আপনি দীর্ঘমেয়াদী ভালো থাকবেন, সেই জিনিসগুলো আপনার মেনে চলা। যেমন তার মধ্যে আপনার ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা, উঁচু নিচুতে হাঁটার ক্ষেত্রে আমরা একটু বিধিনিষেধ দিই, কিছুদিন সমান জায়গায় হাঁটবেন, কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি যে চেয়ারে বসে নামাজ পড়বেন, কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি টয়লেট হাই কমোড ইউজ করবেন, এবং সুস্থ হওয়ার পরে আপনি আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন। এবং কিছু কিছু ক্ষেত্র আছে যেমন একেবারে অ্যাডভান্স স্টেজে চলে গেছে, তখন হয়তো তারা নিচে বসাটা সঠিক হবে না, সেটাও একজন চিকিৎসক আপনাকে গাইড করবে। তো এরকম ভাবে আমরা যদি এই সমন্বিত ভাবে সবগুলো জিনিস মেনে চলি, এবং যাদের নন কমিউনিকেবল বিভিন্ন ডিজিজ আছে, ডায়াবেটিস, হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ, সিকিডি বা কিডনির ডিজিজ, তাদের ক্ষেত্রেও চিকিৎসার বিষয়ে বেশ কিছু সতর্কতা আছে। সেই জিনিসগুলো সমন্বিত ভাবে মেনে চলা এবং একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এর মাধ্যমে যদি আমরা এই জিনিসটা করি হলিস্টিকলি, তাহলে আশা করি রোগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকবে।